people, good day. This is your host Jahidul and welcome to you. Chandpur. ভিডিও শুরুতে ওয়েলকাম টু ইউ চাঁদপুর কেন বলেছি, সচরাচর আমি ভিডিও কিভাবে শুরু করি, আমি ভিডিও শুরু করি যে ওয়েলকাম টু ইউ ডিজিটাল ইনসাইট বা নর্মালি কোনো একটা ইন্ট্রো দিয়ে। বাট আজকে বলেছি ওয়েলকাম টু ইউ চাঁদপুরের বিশেষ একটি কারণ রয়েছে। যদিও আমি চাঁদপুরের ছেলে কিন্তু আজকে যে কারণটি সেটা অত্যন্ত দুঃখ এবং হতাশাজনক। আজ সকালে নিউজ পেপার দেখার ইচ্ছা লাগলো, ভাবছি অনেকদিন নিউজ পেপার দেখা হয় না, অনলাইনে যেহেতু পাওয়া যাচ্ছে তাহলে দেখে নিই আজকের নিউজটা। সকালে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটটি খুলতেই পড়তে হলো একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা। ইত্তেফাকে যে নিউজটি ছিল, চাঁদপুর শহরে বৃদ্ধ বাবাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাই ভাবছি এটা নিয়ে ভিডিও বানানো দরকার, কারণ মেয়ে বাবার গায়ে হাত তুলেছে, যে ব্যক্তির গায়ে হাত তুলেছে তিনি অত্যন্ত বৃদ্ধ একজন ব্যক্তি। ভিডিও বানানোর জন্য স্ক্রিপ্ট রাইটিং শুরু করি, চলুন ভিডিওর কিছু অংশ আগে দেখে নেওয়া যাক। প্রথমে বলে নিই, ভিডিওটি অনেক খোঁজাখুঁজির পর আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছি, যদিও ভিডিওটি ভাইরাল ছিল বাট আমি যেই নাম দিয়ে খুঁজছিলাম পাচ্ছিলাম না। পরে কোনোভাবে চোখের সামনে আসে অটোমেটিক্যালি। This is actually Bangladesh. See. এটাই বাংলাদেশ, দেখুন জন্মদাতাকে মারছে। যাই হোক, আমি আর দেখতে পাচ্ছি না দর্শক, আমার দেখার ইচ্ছা নাই এই ধরনের ভিডিও। ভিডিওটিতে যা দেখলাম আপনারাও দেখেছেন হয়তো, একদম শেষ বয়সে একজন মানুষের সাথে ঘটে গেছে এমন একটি দুঃখজনক ঘটনা, যার জন্য আসলে নিজের জন্মদাতা মেয়ে বাবার গায়ে হাত তুলছে দেখে আমি নিজেকে আর সহ্য করতে পারিনি। ভিডিওটি দেখে আমার মনে হলো দুনিয়াতে আসলে কেউ কারো না, ভাই বোন, বাবা মেয়ে, মা বাবা ছেলে, মা মেয়ে, মা ছেলে কেউ কারো না। স্বার্থ শুধু টাকা, টাকা যেখানে আছে সেখানে মানুষ আপন। এই বৃদ্ধ মানুষটির গায়ে হাত তোলার প্রথম যে কারণটি রয়েছে, বৃদ্ধের কাছে তার মেয়ের কিছু পাওনা নাই, বৃদ্ধ তার মেয়ের কাছে বোঝা হয়ে গিয়েছে। ভিডিওটি যখন দেখছেন তখন একটা কথা মাথা সবসময় আপনি চিন্তা করবেন, আজকে না সব সময়, শেষ বয়সের নিরাপত্তা আপনি শুধু আপনার নিজের হাতে রাখবেন, কারো হাতে না, পৃথিবীতে কেউ কারো না। এখন আপনার বুদ্ধি আছে, জ্ঞান আছে, আপনাকে এখন চিন্তা করা উচিত শেষ বয়সেরটা আপনি কিভাবে পার করবেন, কোথায় থাকবেন, আপনাকে টেক কেয়ার করবে কে, টেক কেয়ারের যে দায়িত্বটা সেটা আপনি কারো হাতে কখনোই দিবেন না, কারণ ফিউচার ইজ আনপ্রেডিক্টেবল, কি হয় সেটা আসলে কখনো বলা যায় না। এখন ফিরে আসি ন্যাক্কারজনক ঘটনাটিতে। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর চাঁদপুরে কর্মরত বা দায়িত্বরত যে পুলিশ ফোর্স গিয়ে মহিলাকে আটক করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ যে বৃদ্ধকে মারধর করা হয়েছিল তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আইনগত কি ব্যবস্থা নেওয়া যায় বা কি করা যায়। তখন বৃদ্ধ লোক অসহায় হয়ে বলেছে যে আমাকে দেখাশোনার দায়িত্বটা কে নেবে, সমাজের কাছে প্রশ্ন, আসলে এই বৃদ্ধকে এখন দেখাশোনার দায়িত্ব কে নেবে, আপনি নেবেন, আমি নেব না। সো প্লিজ টেক কেয়ার ইউর সেলফ, ফিউচারটা আপনার, ভয়েস ইজ আনপ্রেডিক্টেবল, আপনার নিজের ফিউচারের দায়িত্ব আপনি নিজেই নিতে হবে, শেষ বয়সটা কী হয় কেউ জানে না। সো ভিডিও এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, সাপোর্ট করে দেবেন, সাপোর্টটা ফ্রি, ফ্রিতে আপনি সাবস্ক্রাইব করতে পারেন যেটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল। ফেসবুক হলে ফলো করে দেবেন, আমার আসলে একটা লাইকও দিয়ে দিলে আমার জন্য ভালো হয়, যেটা আমি আমার চ্যানেলটাকে এখনও গ্রোথ করতে পারিনি।
আমার চ্যানেল আরও রিসার্চ ভিডিও আছে, সেগুলো গিয়ে দেখতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।